জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় চলচ্চিত্র দেশের অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট হলে মুক্তির বিষয়টি দেখবে সেন্সর বোর্ড দুপুরে দুই বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন চলচ্চিত্রটি নিয়ে আপত্তি তুলে রিট করেন হামলায় নিহত অবিন্দা কবিরের মা রুবা আহমেদ শুনানি শেষে আদেশ দিয়েছেন উচ্চ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি নির্দেশ দেয়া হয়েছে